বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, বৃষ্টি হচ্ছে আজকে নবমীর দিনে। পুরো মজা মাটি, পুরো মজা মাটি। নেই একদম খালি রাস্তাঘাট, তার উপর আবার নো এন্ট্রি। জোরে আবার বৃষ্টি বৃষ্টি পড়ছে, হয়তো বা রাত্রের দিকে কমলেও কমতে পারে, তখন লোকজন আসতে পারে, কিন্তু এখন তো বৃষ্টিতে পুরো মজা মাটি। শহরের ওপর একটি পুজো, জোরে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে দোকানে দোকানে। এমন অবস্থায় তো আর নো এন্ট্রি দেওয়াটা উচিত না, নো এন্ট্রির কারণে আরএমএস অনেক দিয়ে দিকে ঢুকছে মন্ত্রীবাড়ির রোড দিয়ে। এই যে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট অফিস চৌমুনিতে চলে এলাম, সামনে পোস্ট অফিস চৌমুনি, দেখো পুরো খালি। মানুষজন একেবারেই কম, সবাই দোকানের এখানে দাঁড়িয়ে আছে, একদম নেই। আগে গতকালকে যে পুণ্যার্থীদের ঢল দেখেছিলাম, আজকে সেরকম ঢল নেই, পুরো একদম বলতে গেলে ফাঁকাই, সবাই দোকানে দোকানে দাঁড়িয়ে। এখানে একটি পুজো হচ্ছে, এখানে সবাই দোকানে দোকানে দাঁড়িয়ে এরকম একটা ব্যস্ততম সড়ক। এটাই হচ্ছে পুজোর প্রাণ কেন্দ্র, এখান দিয়ে যারা শিববাড়ি, রাম ঠাকুর সংঘ, শান্তিপাড়া, চিত্তরঞ্জন, সমস্ত এই রোড দিয়েই যায় সবাই দেখতে পুজো। কিন্তু আজকে দেখো সবাই দাঁড়ানো অবস্থায় একদম, সমস্ত পুণ্যার্থীরা জনগণ সব দোকানে দোকানে দাঁড়িয়ে। আজকে নবমী, আজকে নবমীর দিনে অবস্থা, তাহলে বলা চলে নবমীর পুজো মাটি।